আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রসে ভরপুর দারুণ লোভনীয় স্বাদের জলপাই মোরব্বা। মোরব্বা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে জলপাইয়ের মোরব্বা বানিয়ে খেয়েই দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই রসালো আর টেস্টি। এখানে আমি 1 কেজির মতো বড় সাইজের জলপাই নিয়েছি। মাশাল্লাহ, জলপাইগুলো এতটাই বড় ছিল যেন একটা ছোট সাইজের। আমরা এই মোরব্বার জন্য বড় সাইজের জলপাইগুলো হলে ভালো হয়। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা করে জলপাই নিয়ে এভাবে করে একটা কাটা চামচের সাহায্যে কেচে নিব। পুরোটা জলপাই খুব ভালোভাবে কেচে নিতে হবে যেন কোথাও একটুও ফাঁকা না থাকে, আর এমন ভাবে কেচে নিতে হবে যেন চামচটা একদম আঁটিতে গিয়ে পৌঁছায়। এভাবে করে আমি সবগুলো জলপাই কেচে নিচ্ছি। আমার সবগুলো জলপাই এভাবে করে কেচে নেওয়া হয়ে গেছে। এখন কেচে নেওয়া জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। নেড়েচেড়ে প্রতিটা জলপাইয়ের গায়ে চিনিটা ভালোভাবে লাগিয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। নাড়তে অসুবিধার কারণে আমি বড় বাটিতে ঢেলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চিনি পুরোপুরিভাবে পানি ছেড়ে দিয়েছে। যখন এরকম পুরোপুরিভাবে পানি ছেড়ে দিবে, ওই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনির পানি সহ জলপাইগুলো। এখন নেড়েচেড়ে দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার, খুব সুন্দর একটা কালার আসার জন্য। এটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সময়ে চুলার আঁচ একদম লোতে রেখে মোরব্বাটা বানিয়ে নিতে হবে। এই সময়ে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে মোরব্বাটা ভালো হবে না। একটুখানি পরপর জলপাইগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে জলপাইগুলো খুব ভালোভাবে উভয় পাশেই কুক হয়ে যাবে। এভাবে করে নেড়ে চেড়ে চিনির পানিটা টেনে শুকিয়ে আঠালো হওয়া পর্যন্ত জাল করে নিব। যখন চিনির পানিটা এরকম শুকিয়ে আঠালো আর জলপাইয়ের গায়ে মাখো মাখো হবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মোরব্বাটা কতটা রসালো, টেস্টি আর লোভনীয় হয়েছে। এই সময়ে বাজারে বড় সাইজের জলপাই পাওয়া যায়, তাই ঝটপট মোরব্বাটা বানিয়ে সংরক্ষণ করুন, তা না হলে আফসোস করতে হবে আর 1 বছর অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন মোরব্বার ভেতরটা একদম রসে ভরপুর হয়ে আছে। সেই সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।